আবার আমাকে বলে আমি রায় পড়িনি, আপনি কি এসে দেখে গেছেন আমার চেম্বারে যে আমি রায় পড়িনি? অসভ্য ইতর এখানে এসেছে, একটা স্যুট টাই পরে এসেছে, এই লোকটাকে উচিত ছিল কে রাস্তায় পড়িনি আমি, এর কাজ করার কথা বলি ধন্যবাদ, এই লোকটা রিকশা চালানোর কথা আছে, আর আপনি ছিল ড্রেনের চুবানো, রিকশা চালকের ভাষা ড্রেনের চুবানো হবে। হ্যাঁ, সবকিছুর একটা আমি আগে বলি, সবকিছুর একটা মিনিমাম সৌজন্য কালচার থাকে। উনি যে দলের হয়ে এই যে সার্কাসের নির্বাচনে ঘুরে বেড়াচ্ছে, ওনার বক্তব্যে বোঝা যায় ওনার উনি কোন দলের, উনি ঠিক আছে। আমাকে আমার তো বোঝার কিছু নাই মাহবুব ভাই, আমি তো আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ সমর্থক, আমাকে আমি তো কোনো আনে মানে করি না। আমি আপনার কথার মাঝখানে একটা কথা বলিনি, আমি আমি আমার কথা আমি আমি আপনার কথার মাঝখানে একটা কথা বলিনি, আমাকে আমাকে হোস্ট দিয়েছে, আমাকে হোস্ট দিয়েছে, আমি ওই যে জায়গাতে বার বলবেন আই লেফট অফ, সব জায়গায় মাস্তানি করেন না। আপনি আমার অধিকারটা কেড়ে নিচ্ছেন, আপনার উচিত ছিল আসার পর পর আপনার চুপ হয়ে যাওয়া, যে আপনি আমার বক্তব্য আপনি নিচ্ছেন, আপনি অলরেডি আপনি আমাকে দেখেছেন কি মুশকিল, এটা আমার অধিকার, এই যে আপনি বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন, আপনার উচিত সৌজন্য বোধ দেখানো, যে উনার ইন্টারনেট চলে গেছে বামপন্থীদের কাছে, আমি থেমে যাই, বামপন্থীরা বোধ আপনাকে ড্রেনে চুবিয়ে ছিল কখনো আপনার এই দালালি করার জন্য, তাই না? মজুমদারকে বোধ হয় বামপন্থীরা ড্রেনে একবার চুবিয়ে দিয়েছে, আমি যখন এসেছি তখন আপনার উচিত কি আমাকে, কারণ আমাকে উপস্থাপক দেখেছে, আপনি ডিকটেশন দিবেন না, আপনার ডিকটেশনে আপনি রাখতে পারবেন না, এটা বলছেন কেন, যেটা আমার কথা কেন চুপ হবো, আমাকে উপস্থাপক নিয়েছে, আমি কথা বলছি, সব জায়গায় মাস্তানি করেন না, ব্যাক করেছি কিসের কথা বলছেন, আমাকে উপস্থাপক দেখেছে, আপনার কাছ থেকে আমার নীতি শিখতে হবে না, একটা দলদাস আপনি কথা বলে যাবেন, আপনার সময় আপনি কথা বলছেন, কথা বলেন, এরপরে আপনি কথা বলেছেন, আমি কথা বলছিলাম, আমি আমার ইন্টারনেটটা চলে যাওয়ার কারণে আমাকে একা দেখেছে, তা আপনার উচিত আছে, আপনার দেখেছে আমাকে, এখন আমার কথা শুনুন, আপনার এই হচ্ছে আপনার স্বাধীনতা, কেন আমি কি আপনার, আমি কি আপনার প্রজা নাকি আপনার কথা শুনতে হবে, আপনারা দুইজনে যদি একটু চুপ করেন তাহলে আমি বলি, ভাই নিজম ভাই আপনার প্রজা নাকি, আমি আমি যখন এখানে এসছি উচিতটা কি আমার কথাটা কন্টিনিউ করা, তো উনি তো এতক্ষণ ধরে কথা বলেছেন, মামুন ভাই ওনাকে বলতে দেন, উনি দুই মিনিটে শেষ করে নাই, আমি কেন দুই মিনিটে শেষ করবো আপা, আমার তো বড় টাইম আছে, আমি মাত্র 15 সেকেন্ডের জন্য আমার আমার পুরো আমাকে ডাকলেন ছিল না, আপনি তো আমাকে ডাকলেন, নালে তো আমি কেন কথা বলবো, আমার তো নির্দিষ্ট সময় থাকবে, উনি অনলাইনে উনি অনলাইন আউট হয়ে যাওয়ার পরও আমি অপেক্ষা করেছি, আপনি যখন ডাকলেন তখন আমি এসেছি, 15 মিনিটের ভিতরে যদি আপনার এত কিছু আউট হয়ে যায় তাহলে তো সমস্যা, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এত দ্রুত তো হলে হবে না, একটু আস্তে আপনাকে ধৈর্য ধরতে হবে, এখন আমাকে বলছেন শুনি, আপনার ইনস্টা গইবেলসিও বহুবার শুনে, এবার আমি আমার কথা বলি, আপনাকে বলতে বামপন্থীরা কোনো দিন বললে আপনার বামপন্থীরা বলতে কোন দিন নদীমায় চুপিয়েছিল, তাই না? আপনি আপনার লাল পতাকার ঝান্ডা উড়াবেন ওইটাই ঠিক, আপনার এসব বাকোয়াস বকবক শুনতে হবে, হ্যাঁ আমার কথাটা শুনেন, আপনি হচ্ছেন একটা ফ্যাসিবাদ, আপনি হচ্ছেন নিকৃষ্ট শ্রেণীর, আপনি একটা নিকৃষ্ট দালাল, সার্কাসের নির্বাচনে আমি আমার দলের জন্য ঘুরবো না মরবো না, আপনার দল আপনি আপনার কি আপনি আমাকে বলার কি, আমি কোন পার্টি করি না, আপনি কি অন্যের মত শ্রদ্ধা করেন, এটা কি অন্যের মতকে শ্রদ্ধা করা, হ্যাঁ এটা আপনি আমাকে কি বললেন, আমি রায় পড়িনি, আপনি জানেন এটা অন্যের, আপনি কত বড় আইনজীবী হয়েছেন, আপনি আপনি রায় কিছুই পড়েননি, বললে একটা আলোচনা করতে, আপনি দেখেছেন রানা, আপনি 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 জানেন না, আপনি মহাপন্ডিত, আপনার সময় আপনি বলবেন, আপনি কি মূর্খ কথাকার, মামুন ভাই মূর্খ বললেন তো, আপনার কথায় আমি চলবো না, মূর্খ বললেন তো, আপনাকে বামপন্থীরা নিশ্চয় মূর্খ গলাই দিয়েছিল, পরচুরি দায় টাকা চুরি দায়, মূর্খ বললেন তো, মধ্যে চুবিয়েছিল, আপনি মূর্খ বললেন তো, ড্রেনে চুবার সময় আসছে, আপনি আপনি মূর্খ বললেন তো, শুনেন
এই এই বাম দল বড় সময় আসে আওয়ামী লীগকে চুবানোর চিন্তা করে এই জন্য বাম দলের কোনো নীতি হয় নাই ঠিক আছে শুনেন ভাই একটা কথা আপনাকে বলি মূর্খ বললেন তো আমি ধরে নিলাম এখন আমাকে কথা বলতে দেন একটু আপনারা কি বলেন আপনারা শুনছেন না দুজনে আমি কি করব বলেন না না উনাকে একটু আমার কথা উনার যে অব্যাহত উনার যে ফ্যাসিবাদী একটা ফ্যাসিবাদের চতুর্থ শ্রেণীর দালাল আবার আমাকে বলে আমি রায় করিনি আপনি কি এসে দেখে গেছেন আমার চেম্বারে যে আমি রায় করিনি জীবন নির্বাহ করেন এই যে এই যে বেয়াদবের বাচ্চাটা এসছে বেয়াদবের বাচ্চাকে বাচ্চা আপনি নষ্টার গোড়া এর পিছনে বই নিয়ে বসেছে কিসের বই নিয়ে বসছে এ কিসের লয়ার আচ্ছা ভাই উনি কিন্তু চুপ হয়েছে আপনি এবার চুপ করবেন আপনি বকাবকি করছেন ওনাকে উনিও গালি দিয়েছে আপনিও দিয়েছেন এটা ঠিক না আসলে দুজনে আচ্ছা আপনারা এরকম করলে তো আমি টক শো চালাতে পারবো না এই এই চূড়ান্ত অবদ্রকে প্লিজ প্লিজ আমি কিন্তু ওনাকে মিউট করেছি উনি মিউট একবারও খোলেনি আপনি মিউট খুলছেন নিজুম ভাই আমার কথা আপনি আগে শুনেন আমি আপনার সাথে কথা বলছিলাম কথা বলার সময় আমার ইন্টারনেটটা আমার কথাটা শুনেন আপা কথাটা শুনেন কথাটা আমি আপনাকে কথা বলিনি মধ্যে কথাটা আমার কথাটা শেষ করি তারপরে বলেন তারপরে শোনেন আপনি আমাকে জবাব দিলে আমি কিছুই বুঝবো না আসলে আমি আসার পরে উনার উচিত ছিল কি উনি আমাকে কথাটা বলতে দিবেন যে আপনি কন্টিনিউ করেন আপনি থাকা অবস্থাতে আমি আপনি বলতে দিলেন না আপনি ওনাকে বলতে পারেন কিন্তু হয়েছে এটা আমার মতামত আপনি তো বললেন আমি আইন করিনি রায় করিনি এখন উনি প্রমাণ করুক উনি তোর অসভ্য না ফ্যাসিজম প্রমাণ করুক কিসের প্রমাণ আপনি আওয়ামী লীগ সরকার আপনি কে প্রমাণ করা আমার মনে হয় উনার বাবা এবং দাদা রাজাকার এখন প্রমাণ করুক আপনার বাপ রাজাকারদের জন্য ভাত রান্না করেছিল আপনারা এরকম অসভ্য শোনেন।